Hello viewers. আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গিয়ে জৈব যৌগের সমানতা টপিকটা অর্থাৎ আমরা নামকরণের একটা লাইভ ক্লাস নিয়েছিলাম তো নামকরণের পরে যেই টপিকটা এটা হচ্ছে গিয়ে সমানতা তো আজকে থেকে আমাদের জৈব যৌগের মূল ক্লাস শুরু অর্থাৎ হচ্ছে গিয়ে সমানতা দিয়ে আমরা জৈব যৌগটা পুরো অধ্যায় শুরু করব এবং ইনশাআল্লাহ আমরা সফলভাবে শেষ করব এতটুকু আশা আমরা রাখি তো যাই হোক সমানতা শুরুতে আমরা আগে জানি যে আসলে সমানতাটা কি আমরা কয়েকটা টার্ম জেনেছিলাম আইসোটোপ তাই না আইসোটোপ আইসোবার তাই না এরকম দুটো টার্ম তারপর হচ্ছে আইসোটোন এরকম আমরা কয়েকটা টার্ম জেনেছিলাম তাই না আইসোটোপ কি আইসোটোপ হচ্ছে দুইটা পরমাণুর পাশাপাশি যে কোনো দুইটা পরমাণুর আইসোটোপ একই মানে একই মৌলের আরকি ধরো কার্বনের দুইটা পরমাণু তাদের পারমাণবিক সংখ্যা একই কিন্তু ভর সংখ্যা ভিন্ন তারা ছিল আইসোটোপ আর আইসোবার ছিল তাদের পারমাণবিক ভর এক কিন্তু পারমাণবিক সংখ্যা ভিন্ন আর আইসোটোন ছিল পারমাণবিক সংখ্যা এবং যে পারমাণবিক ভর এক বাট নিউট্রন সংখ্যা সরি নিউট্রন সংখ্যা এক বাট পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক ভর ভিন্ন এগুলো ছিল আইসোটোপ আইসোবার এবং আইসোটোন এরকম আরেকটা টার্ম যেটা আমরা আজকে আলোচনা করব এটি হচ্ছে কি আইসোমার আইসোমার শব্দের অর্থ সমান তার মানে হচ্ছে কি যে কোনো দুইটি যৌগের আণবিক সংকেত একই বাট গাঠনিক সংকেত ভিন্ন ঠিক আছে এরকম দুইটা যৌগকে বলা হয় পরস্পর আইসোমার তো জৈব যৌগে আমরা এই আইসোমার নিয়ে আজকে আলোচনা করব এবং হচ্ছে গিয়ে আশা করি পুরোটা ভিডিও তোমরা এনজয় করবে এবং ভালোভাবে টপিকটা বুঝে নেবে তো শুরুতেই বলি যে জৈব যৌগে সমানতাটা আমরা দুইটা ভাবে ভাগ করতে পারি একটা হচ্ছে গিয়ে গাঠনিক সমানতা আর একটা হচ্ছে গিয়ে স্টেরিও সমানতা গাঠনিক সমানতা আর একটা হচ্ছে গিয়ে স্টেরিও সমানতা মেইনলি দুইটা ভাগে ভাগ করতে পারি আমরা জৈব যৌগে সমানতাটাকে এই গাঠনিক সমানতাটাকে আমরা আবার পাঁচটা ভাগে ভাগ করতে পারি পাঁচটা ভাগে প্রথমটা হচ্ছে গিয়ে চেইন সমানতা প্রথমটা হচ্ছে গিয়ে চেইন সমানতা দুই নাম্বার হচ্ছে গিয়ে অবস্থান সমানতা দুই নাম্বার হচ্ছে গিয়ে অবস্থান সমানতা গাঠনিক সমানতা পাঁচ ধরনের একটা হচ্ছে চেইন সমানতা দুই নম্বরে অবস্থান সমানতা তিন নম্বর হচ্ছে গিয়ে কার্যকরীমূলক সমানতা কার্যকরীমূলক সমানতা চার নম্বর হচ্ছে গিয়ে মেটাবলিজম মেটাবলিজম পাঁচ নম্বর হচ্ছে গিয়ে টটোমারিজম টটোমারিজম ঠিক আছে তো গাঠনিক সমানতাকে আমরা পাঁচটা ভাগে ভাগ করতে পারি চেইন সমানতা অবস্থান সমানতা কার্যকরীমূলক সমানতা মেটামারিজম এবং টটোমারিজম আর হচ্ছে স্টেরিও সমানতাটাকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে গিয়ে জ্যামিতিক সমানতা দুই নম্বরে আলোক সমানতা তো আলটিমেটলি এইগুলো নিয়ে আজকে আমরা মেইনলি আলোচনা করব একেবারে ইন ডিটেইলস তাহলে কি বললাম সমানতা হচ্ছে গিয়ে দুইটা যৌগের আণবিক সংকেত একই বাট তাদের গাঠনিক সংকেত ভিন্ন তো এই সমানতাটাকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি জৈব যৌগের ক্ষেত্রে একটা হচ্ছে গিয়ে গাঠনিক সমানতা আরেকটা হচ্ছে স্টেরিও সমানতা গাঠনিক সমানতা আবার পাঁচ ধরনের চেইন সমানতা অবস্থান সমানতা কার্যকরীমূলক সমানতা মেটাবলিজম টটোমারিজম আর স্টেরিও সমানতা হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে জ্যামিতিক সমানতা আরেকটা হচ্ছে আলোক সমানতা তো আমরা এখান থেকে শুরু করি চেইন সমানতা এটা দিয়ে আমরা শুরু করব প্রথমে হচ্ছে গিয়ে চেইন সমানতা হচ্ছে গিয়ে তোমার আণবিক সংকেত একই গাঠনিক সংকেতের ক্ষেত্রে চেইনের ভিন্নতা আমরা দেখতে পাই যেমন ধরো এটা একটা যৌগ C4H10 এই আণবিক সংকেত
C4 H10 আণবিক সংকেত বিশিষ্ট এটা একটা যৌগ। এই যৌগটার নাম কি? আমরা নামকরণে বলেছিলাম অবশ্যই, তোমরা যারা নামকরণ ভিডিওটা বা লাইভটা দেখোনি তারা ওই লাইভটা দেখে আসো। তো 1 2 3 4 চারটা কার্বন, তাই না? এটা হচ্ছে একটা অ্যালকেন, তার মানে এটা হচ্ছে একটা বিউটেন। তো C4H10 সংকেত বিশিষ্ট এটা হচ্ছে বিউটেন। ঠিক এটা আরেকটা যৌগ হতে পারে CH3 CH2 CH3 CH3। এই যৌগটার নাম কি? এটার নাম হচ্ছে গিয়ে 2 নম্বর কার্বনে একটা মিথাইল মূলক আছে, তার মানে হচ্ছে গিয়ে 2 মিথাইল প্রোপেন। তিনটা কার্বন মেনশি করে তাই প্রোপেন, 2 নম্বর কার্বনে একটা মিথাইল মূলক আছে তাই 2 মিথাইল। তাহলে খেয়াল করে দেখো এখানে C4H10 সংকেত বিশিষ্ট একটা যৌগ হচ্ছে বিউটেন, যেখানে মূল শিকলে 4টা কার্বন, আর একটা হচ্ছে গিয়ে 2 মিথাইল প্রোপেন, যেখানে মূল শিকলে 3টা কার্বন। তাহলে দেখো মূল যে চেইনের শিকলটা অর্থাৎ বড় শিকলটাতে এখানে 4টা কার্বন, এখানে হচ্ছে 3টা কার্বন, বাট দেখো তাদের স্ট্রাকচারাল ফর্মুলা কিন্তু ভিন্ন, বাট তাদের মলিকুলার যে ফর্মুলা বা আণবিক সংকেত যেটা এটা কিন্তু একই। এটাকে আমরা বলতেছি চেইন সমানতা, ক্লিয়ার? এরপরে আমরা দেখব অবস্থান সমানতা। অবস্থান সমানতা কি? অবস্থান সমানতা হচ্ছে গিয়ে একই কার্যকরী মূলক কিন্তু যৌগের শিকলের বিভিন্ন জায়গায় অবস্থানের কারণে তার নাম বিভিন্ন। যেমন আমি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি অবস্থান সমানতা, যেমন ধরো CH3 CH2 CH CH2। এই যে যৌগটা তোমরা দেখছ এটার নাম কি? এখানে যেহেতু একটা দ্বিবন্ধন আছে তার মানে এটার নাম হচ্ছে কি? বিউট ওয়ান ইন। 1 2 3 4 চারটা কার্বন, তার মানে বিউট, দ্বিবন্ধন আছে তার মানে অ্যালকিনের ইন, বিউট ওয়ান ইন, কারণ 1 নম্বর কার্বনে এই দ্বিবন্ধনটা আছে, এই জন্য এটা বিউট ওয়ান ইন। বাট যদি এমন হয় ব্যাপারটা এই দ্বিবন্ধনটা এখানে দিয়ে আর একটা যৌগ হয়, এই যৌগটার নাম কি? এই যৌগটাতে দেখো দ্বিবন্ধনটা আর 1 নম্বর কার্বনে নেই, চলে আসছে 2 নম্বর কার্বনের আন্ডারে, সো এটার নাম হচ্ছে বিউট টু ইন, কারণ দ্বিবন্ধনটা হচ্ছে 2 নম্বর কার্বনে। তাহলে দেখো এই দুইটা আণবিক সংকেত কিন্তু সেম, এই দুইটা আণবিক সংকেত সেম, কি? C4H8, বাট তাদের গাঠনিক সংকেতটা ভিন্ন, এটা হচ্ছে বিউট ওয়ান ইন আর এটা হচ্ছে বিউট টু ইন। তো এটাকে আমরা বলতেছি অবস্থান সমানতা। কেন অবস্থান সমানতা বলতেছি? কারণ এই দ্বিবন্ধনের পজিশন একবার এখানে আরেকবার এখানে, সো যেহেতু দ্বিবন্ধনের পজিশনটা চেঞ্জ হয়েছে মানে হচ্ছে একই কার্যকরী মূলকের অবস্থানটা চেঞ্জ হওয়ার কারণে যে সমানতাটা তৈরি হয় এটাকে আমরা বলতেছি অবস্থান সমানতা। এবার আসা হচ্ছে গিয়ে কার্যকরী মূলক সমানতা। কার্যকরী মূলক সমানতা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুরু করার শুরুতে আমি বলি যে বিভিন্ন ভর্তি পরীক্ষা থেকে শুরু করে তোমাদের যারা এইচএসসি পরীক্ষা দিবা বা এইচএসসি স্টুডেন্ট, তোমাদের ক্ষেত্রে এইটা থেকে ইনভেরিয়েবলি কোশ্চেন আসে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো কার্যকরী মূলক সমানতাটার ক্ষেত্রে কয়েকটা কথাও আছে এক্সট্রা, আগে মূল জিনিসটা আমি একটু বোঝাই যে এখানে দেখো একই আণবিক সংকেত বাট গাঠনিক সংকেত ভিন্ন। ওই সংকেতগুলো কিভাবে তৈরি হয়? ওই সংকেতগুলো ভিন্ন কার্যকরী মূলক দ্বারা তৈরি হয়। যেমন ফর এক্সাম্পল প্রথম যে শর্তটা আমি বলবো, আগে শর্তটা বলে নিই তারপরে এক্সাম্পলটা দিই। যদি এমন হয় CN is 2N plus 2, বলো তো এটা কিসের সাধারণ সংকেত? অবশ্যই অ্যালকেনের সাধারণ সংকেত। যদি এমন থাকে CNH2N plus 2, এর সাথে একটা O থাকে,
ও ঠিক আছে, এটা দ্বারা দুইটা সমান সম্ভব, দুইটা বলতে কি দুই ধরনের সমান সম্ভব, সমান তো অনেক অনেকগুলোই হয় বাট দুই ধরনের, দুই টাইপসের, একটা হচ্ছে কি খুবই গুরুত্বপূর্ণ এটা খেয়াল করো, একটা হচ্ছে কি অ্যালকোহল আর একটা হবে ইথার, তার মানে হচ্ছে কি CnH2n+2, তার মানে হচ্ছে অ্যালকেন সাথে যদি তুমি একটা অক্সিজেন দেখো তাহলে এটা তার দুই ধরনের সমান সম্ভব, একটা হচ্ছে কি অ্যালকোহল আর একটা হচ্ছে ইথার। এবার দুই নম্বর হচ্ছে গিয়ে যদি এমন দেখো CnH2n, এটা কিসের সংকেত? অ্যালকিনের সংকেত, তার সাথে যদি একটা ও দেখো এটা দ্বারা দুই ধরনের সমান সম্ভব, একটা হচ্ছে কি অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন। এই দুটো এক্সাম্পল তোমাদের খুব বেশি আসে, এই দুটো তোমাদের খুব বেশি আসে, তো এই দুটো নিয়ে আমি তোমাদের মেইনলি এক্সাম্পলটা দেখাই, ঠিক আছে, যে কার্যক্রমমূলকের কারণে কিভাবে দুটো সমান হওয়া সম্ভব, ঠিক আছে। তো এক্সাম্পলটা একটু দেখো, খুব সহজ সমানতা কিন্তু খুব কঠিন না, কঠিন ভাবে নেওয়ার কিছু নাই। ধরো C5, এত বড় এক্সাম্পল আমরা দেবো, আচ্ছা C5H12O, ধরো তোমাকে কেউ এইরকম একটা সংকেত দিল C5H12O, দিয়ে বললো এটা দিয়ে কয় ধরনের সমান সম্ভব, মানে তুমি আমাকে যে কোনো দুইটা সমান বানিয়ে দেখাও যে দুইটা হচ্ছে দুইটা ভিন্ন কার্যক্রমমূলক দ্বারা তৈরি, তাহলে দেখো C5H12O কে যদি তুমি বিশ্লেষণ করো এটা আমরা CnH12+2O, তার মানে হচ্ছে আমার কথা অনুযায়ী এটা হবে দুইটা, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হবে ইথার, তার মানে একটা হবে অ্যালকোহলের CH3 CH2 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 OH, তার মানে হচ্ছে কি এটার নাম কি আমরা জানি, এটার নাম হচ্ছে কি পেন্টানল, পাঁচ কার্বন বিশিষ্ট একটা অ্যালকোহল পেন্টানল বা পেন্ট ওয়ান অল, পেন্ট ওয়ান অল, অ্যালকোহল দিয়ে আরো সমান তৈরি করা সম্ভব বাট এটা তো অ্যালকোহলেরই চাই, তাই না। দুই নম্বরে যে সমানটা তৈরি করা সম্ভব এটা হচ্ছে পেথার, যেমন ধরো CH2 CH2 CH3 CH2 CH3, সাপোজ এটার নাম কি, এটার নাম হচ্ছে গিয়ে এদিকে ও হচ্ছে আমরা জানি ইথার মূলক, এদিকে তিনটা কার্বন আছে আর এদিকে দুইটা, তার মানে এটার নাম কি, এটার নাম হচ্ছে গিয়ে প্রোপক্সি, এটার নাম হচ্ছে গিয়ে ইথক্সি প্রোপেন, এটার নাম হচ্ছে গিয়ে ইথক্সি প্রোপেন, অর্থাৎ যেখানে কম কার্বন এটা আমি আগে বলি ইথক্সি প্রোপেন। তো দেখো এই পাঁচ কার্বন বিশিষ্ট এটা একটা অ্যালকোহলের সমানু আর এটা হচ্ছে একটা ইথারের সমানু, তাই না। তো এই পাঁচ কার্বন বিশিষ্ট C5H12O দিয়ে আমি দুই ধরনের সমানু তৈরি করলাম, একটা হচ্ছে অ্যালকোহল আর একটা হচ্ছে অ্যালডিহাইড, তাদের আণবিক সংকেত একই বার গাঠনিক সংকেতে আমি দেখি একটাতে অ্যালকোহল মূলক আর একটাতে ইথার মূলক, ঠিক আছে, এটাকে আমরা বলতেছি কার্যকরী মূলক সমানতা। তাহলে আমি ওইটা দিয়ে আরেকটা এক্সাম্পল দেখি, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমাদের পরীক্ষায় ইনভেরিয়েবলি এটা আসে, যেমন ধরো C3H6O, এটা দিয়ে বললো এটা দিয়ে কয় ধরনের সমান সম্ভব তুমি আমাকে বানিয়ে দেখো, এক নাম্বার হচ্ছে কি CH3 CH2 CHO, দুই নাম্বার হচ্ছে কি CH3 CO CH3, একটু খেয়াল করে দেখো এই দুইটা গাঠনিক সংকেত বিশিষ্ট যৌগের আণবিক সংকেতটা কিন্তু একই C3H6O, বাট গাঠনিক সংকেতে এটা হচ্ছে একটা অ্যালডিহাইড, এখানে অ্যালডিহাইড মূলক আছে আর এটা হচ্ছে একটা কিটোন, কারণ এখানে কিটোন মূলক আছে। সো এই হচ্ছে গিয়ে কার্যকরী মূলকের ভিন্নতার কারণে একই আণবিক সংকেত বাট ভিন্ন গাঠনিক সংকেত বিশিষ্ট একাধিক যৌগ, এই ছিল কার্যকরী মূলক সমানতা। তারপরে আমরা আলোচনা করব মেটাবলিজম।
তারপর আমরা আলোচনা করব মেটামারিজম মেটামারিজম কি মেটামারিজম হচ্ছে আণবিক সংকেত একই বাট একই সমগোত্রীয় শ্রেণীর যৌগে কার্যকরী মূলকের দুই দিকের কার্বন সংখ্যার ভিন্নতার কারণে এটা তৈরি হয় এটার আইডিয়াল এক্সাম্পল হচ্ছে ইথার যৌগগুলো যেমন একটু আগে একটা যৌগ লিখেছিলাম এটা আমি আবার লিখি CH3 CH2 O CH2 CH3 সাপোজ এই যৌগটার নাম কি তোমরা অবশ্যই বলবে এটা নাম হচ্ছে ইথক্সি ইথেন আবার যদি আমি যৌগটা এভাবে লিখি এবার দেখো তো এখানে মিথেন মূলক আর এদিকে প্রোপাইল মূলক তাহলে মিথক্সি প্রোপেন তাহলে দেখো দুইটার আণবিক সংকেত তো একই হবে তাই না চার কার্বন বিশিষ্ট তো খেয়াল করে দেখো চার কার্বন বিশিষ্ট আণবিক সংকেতে এটা হচ্ছে ইথক্সি ইথেন স্ট্রাকচারালি এটা হচ্ছে মিথক্সি প্রোপেন তার মানে এই কার্যকরী মূলক যেটা ছিল ইথারের এদিকে দুইটা কার্বন ইথার এদিকে দুইটাই কার্বন বাট এটার ক্ষেত্রে ইথারের এদিকে একটা কার্বন বাট এদিকে তিনটা কার্বন সো এই কার্বন সংখ্যার ভিন্নতার কারণে যে দুইটা সমানতা তৈরি হইল এই সমানতাটাকে বলা হয় মেটামারিজম সমানতা এবং একটা আরেকটা মেটামার খুবই গুরুত্বপূর্ণ এটা তারপরে আমরা যেটা দেখব আরেকটা গুরুত্বপূর্ণ সমানতা এটা হচ্ছে কি টটোমারিজম টটোমারিজম দেখো এই টটোমারিজমটাও খুবই গুরুত্বপূর্ণ টটোমারিজমকে আমরা বলি গতিশীল কার্যকরী মূলক সমানতা মানে হচ্ছে এখানে যে দুইটা যৌগ থাকবে মানে এই টটোমারিজম সমানতার আন্ডারে যে দুইটা টটোমার থাকবে এদের কার্যকরী মূলকগুলা স্পন্টেনিয়াসলি বা স্বতঃস্ফূর্তভাবে একটা থেকে আরেকটা পরিবর্তিত হবে কিরকম দেখো প্রোপিনল একটা যৌগ যেমন ধরো এই যৌগটার নাম কি প্রোপানোন এই যৌগটার নাম হচ্ছে প্রোপানোন তিন কার্বন বিশিষ্ট এটা একটা কিটোন মূলক আছে প্রোপানোন এখানে কি হয় এখান থেকে একটা হাইড্রোজেন এখানে শিফট করলে এই দ্বিবন্ধনটা এখানে শিফট করলে যে যৌগটা হয় এটা হচ্ছে কি CH3 COH খেয়াল করো CH2 এটা নাম কি এটা নাম হচ্ছে প্রোপিনল এটা নাম হচ্ছে প্রোপিনল বা প্রোপিনল 2 ও বলতে পারো কারণ অ্যালকোহল মূলকটা দুই নাম্বার কার্বনে আছে তাহলে খেয়াল করে দেখো এখানে এই যৌগে বা এই সমানুতে কিটোন মূলক আর এই সমানুতে এবং এটা স্পন্টেনিয়াসলি এই জন্য আমি দুই দিকে তীর চিহ্ন দিয়েছি মানে এটা থেকে এটা তৈরি হয় আবার এটা থেকে এটা তৈরি হয় ঠিক আছে এই জন্য এটা একটা আরেকটা টটোমার আমি আশা করি তোমাদের মোটামুটি বুঝাইতে পারছি এগুলো হচ্ছে কি গাঠনিক সমানতা আমরা নেক্সট ভিডিওতে স্টেরিও সমানতা নিয়ে আমরা আলোচনা করবো ইনশাল্লাহ বেসিক অনার্স স্কুলের সাথেই থাকো আল্লাহ হাফেজ